শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে তোমাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম। গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদেরকে সেরকম একটা টপিককে আমি স্বাগত জানাচ্ছি, এবং তোমরা যদি মোবাইল ডিভাইস নিয়ে ব্যবহার করো স্ক্রিনটা বড় করে দেখার জন্য, অবশ্যই অবশ্যই তোমরা মোবাইলকে রোটেট করে নিবে, তাহলে বড় করে দেখতে পারবে। এখানে আমি আছি তোমাদের সাথে, তোমরা নিশ্চয়ই আমার পরিচয়টা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবং আমি আজকে টপিকটা তোমরা ভিডিও টাইটেল থেকে ইতিমধ্যে জেনে গেছো যে অপারেটিভ সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের করব অপারেটিভ সেন্টেন্স নিয়ে। তো লার্নিং আউটকামস আমরা কি শিখবো? আমরা শিখবো কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় অপারেটিভ সেন্টেন্সের, সেটাই শিখবো আজকের ক্লাসের পর। দেখি পারে কিনা, প্রথমে দেখি অপারেটিভ সেন্টেন্সের সংজ্ঞায়িত কিভাবে করা হয়েছে। অপারেটিভ সেন্টেন্স কাকে বলে নিশ্চয়ই আমাদের সেটা অজানা নয়, তবু আমি সেখানে দিয়ে দিলাম অপারেটিভ সেন্টেন্স কাকে বলে। অপারেটিভ সেন্টেন্স ইজ এ গ্রামাটিক্যাল ক্যাটাগরি অফ মোড হুইচ এক্সপ্রেস উইচ প্রেয়ার হুক ডিজায়ার কার্স অর এটসেট্রা। বাংলায় যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রার্থনা বোঝায় বা বা খারাপ কিছু বোঝায়, বদ্দুয়া যেটাকে বলে সেটাও বোঝায়, তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। এখানে অপারেটিভ সেন্টেন্সের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এখানে সেন্টেন্সগুলো দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা। তোমরা ভিডিও পজ করে দেখে নিও, আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি এখান থেকে। আমরা মেইন আলোচনায় চলে যাই। এখানেই হচ্ছে আমাদের মেইন আলোচনা। অ্যাক্টিভ ভয়েসে মেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্লাস প্লাস জিনিসগুলো আমারও বেশি দেখতে ভালো লাগে না। আমি মেইনলি উদাহরণে চলে গেলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই এই অ্যাক্টিভের সাথে এটার মিল থাকবে। দেখে নিও, প্রথমে মে থাকবে, তারপর হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট। এইরকম যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করতে চাই, তাহলে দেখো কিভাবে। প্রথমে যে মে আছে, মে যুক্ত কোনো সেন্টেন্স, অর্থাৎ মে থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, তাহলে এইরকম কোন সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করতে চাই, তাহলে আমাদের মেয়েটা থাকবেই, জায়গায় আছে, জায়গায় থাকবে অবজেক্ট কোনটা, ইউ, তাহলে অবজেক্টটা কি হবে, সাবজেক্টে আসবে। তারপর হচ্ছে আমরা অতিরিক্ত একটা বি যোগ করা লাগবে, বি শব্দ যোগ করব। তারপর হচ্ছে ভার্ব ছিল ব্লেস, ব্লেসের পাস্ট পার্টিসিপল ব্লেস। তারপর হচ্ছে বাই তো যোগ করাই লাগে প্যাসিভ ভয়েসে, সেটা তোমরা জানো। তারপর হচ্ছে এটা ছিল সাবজেক্ট গড, গডকে আমরা প্যাসিভে নিয়ে আসলাম অবজেক্টে, ঠিক আছে। এটা হলো নিয়ে শিক্ষার্থীরা মনে হয় বুঝতে পেরেছে এই জিনিসটা। আর একটা সেন্টেন্স দেখি, মে মে ইউ ফাইন্ড পিস, এখানে নিশ্চয়ই এটা অপারেটিভ সেন্টেন্স। তো এখানে মে পরে কি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তো মে যদি এটাকে আমরা প্যাসিভ করতে চাই, তাহলে কি করতে হবে, মে শব্দটা থাকবে, তারপর হচ্ছে অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে, তারপর হচ্ছে বি অতিরিক্ত যুক্ত হবে, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ফাইন্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফাউন্ড, তারপর হচ্ছে বাই যুগে এই সাবজেক্ট যেটা আছে সেটা অবজেক্টে চলে যাবে, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এখানে যেটা পজ করে তোমরা বারবার দেখা দেখার সুযোগ আছে, দেখে নিও। আমরা পরবর্তীতে আরেকটা নিয়ম দেখি, যে মে ইউ হ্যাভ এ হ্যাপি নিউ ইয়ার, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স এবং এটা হচ্ছে অপারেটিভ। এবং এখানে আরেকটা আছে অ্যাক্টিভ, মে হি ডাই সুন। লুক এট দিস ডিয়ার স্টুডেন্ট, এই সেন্টেন্সগুলো লক্ষ্য করলে দেখবে এখানে ভার্বটা হচ্ছে হ্যাভ আর এখানে ভার্বটা হচ্ছে ডাই। সবচেয়ে এটা হচ্ছে কি, যে হ্যাভ কোনো অ্যাকশন ভার্ব যেগুলো সেগুলোর মধ্যে পড়ে না, সেটা হচ্ছে অবস্থা বোঝায় হ্যাভ দ্বারা। কিন্তু আমরা জানি হ্যাভ, ডু এবং অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি মেইন ভার্ব হিসাবে থাকে, তাহলে সেটা কি হয় না, প্যাসিভ হবে না, এটা এরকম। কিন্তু এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব সেটা হচ্ছে মেইন ভার্ব হিসাবে এখানে বসছে, তাই এটা অক্সিলারি হবে না। কিন্তু এটা অপারেটিভ সেন্টেন্স, সেই কারণে আমরা সেটাকে প্যাসিভ করতে পারি, কোনো একভাবে করা যাচ্ছে। আর এখানে দেখো ডাই তো হচ্ছে ভার্ব, ঠিকই আছে, প্যাসিভ হবে না কেন, ডাই থাকলে হবে, কিন্তু কথা হচ্ছে তারপরে অবজেক্ট নাই, কি কি মরে, কাকে মরে, এরকম কোনো প্রশ্নের উত্তর এখানে আসে না, এই পাশে নাই, তাহলে সেখানে অবজেক্ট নাই। এখানে দুইটা সমস্যা, একটা হচ্ছে হ্যাভ ভার্ব দিয়ে, আরেকটা হচ্ছে ডাই আছে কিন্তু এখানে অবজেক্ট নাই, ভার্ব আছে অবজেক্ট নাই। তো এইরকম কোনো অপারেটিভ সেন্টেন্স যুক্ত, অপারেটিভ সেন্টেন্স হলে যেটার অবজেক্ট নাই, সেইরকম যদি সেন্টেন্স হয় অপারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা প্রথমে ইট ইজ ব্যবহার করব, আমরা প্রথমে ইট ইজ ব্যবহার করব, তারপরে উইশড, প্রেড, কার্স, ব্লেসড, এই সেন্টেন্স দিয়ে যা বোঝায় সেই রকম একটা শব্দ, উইশ, প্রেড, কার্স, ব্লেস। তাহলে মে ইউ হ্যাভ এ হ্যাপি নিউ ইয়ার, তোমার কি নতুন বছরের স্বাগতম নাকি,
না সুখী হও, এরকম শুভ নববর্ষ তোমার জন্য এই দোয়াটা করা হয়েছে। তাহলে এখানে কি করা হয়েছে, যখন আমরা নববর্ষের কাউকে হ্যাপি নিউ ইয়ার বলি তখন কি হয়, সেটা উইশ হয়, উইশ করাবো বলে তাকে আমরা উইশ, তাহলে উইশ দিলাম এখানে, প্রে প্রে দিলাম না, কার্স দিলাম না, ব্লেস দিলাম না, কারণ এগুলো না এখানে উইশটাই হচ্ছে পারফেক্ট। তারপর হচ্ছে আমরা দ্যাট, যেটাই দিই না কেন এই ইট ইজ শব্দ আর দ্যাট শব্দর মাঝখানে এই এই চারটা থেকে যে কোনো একটা দিতে পারবো, তাহলে ইট ইজ এবং দ্যাটের মাঝখানে সেন্টেন্স দ্বারা বুঝাইছে যেটা উইশ, সেখানে আমরা উইশ দিলাম। তারপর হচ্ছে দেখো সেন্টেন্সটা যেরকম ছিল সেরকমই থাকবে, শুধু ইট ইজ উইশড দ্যাট শব্দ অতিরিক্ত শব্দ যোগ করছি। আর দেখো ইউ হ্যাভ এ হ্যাপি নিউ ইয়ার, তাহলে ইউ হ্যাভ এ হ্যাপি নিউ ইয়ার, কিন্তু এই মে শব্দটা আমরা এই সাবজেক্টের পরপর নিয়ে আসবো, ইউ মে হ্যাভ হ্যাপি নিউ ইয়ার, বুঝা গেছে শিক্ষার্থীরা? ইউ হ্যাভ হ্যাপি নিউ ইয়ার, এখানে ইউ হ্যাভ হ্যাপি ইয়ার না দিয়া মে শব্দটা আমরা এই প্রথমে যে ছিল অপটেটিভের জন্য সেই অপটেটিভের সাবজেক্টের পরে নিয়ে আসছে, আর এই কথাগুলো হচ্ছে অতিরিক্ত। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মে হি ডাই সুন, তাহলে কি হবে, ইট ইজ কার্সড, আচ্ছা সে তাড়াতাড়ি মরুক, মরবে কার জন্য বদ্ধ করা হচ্ছে, তাহলে সেখানে অভিশাপ শব্দটা বসতে গেলে অভিশাপ, ইট ইজ কার্সড, ইট ইজ কার্সড দ্যাট, এতটুকু ঠিক আছে। শব্দটা বসলো, তারপর হচ্ছে মে শব্দটা নিয়ে আসতে হবে সাবজেক্টের পরপর, তারপর হচ্ছে যা আছে ডাইসুন, ডাইসুন এখানে যা থাকবে সবগুলো নিয়ে আসবো। শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা এই কথাগুলো বুঝতে কোনো সমস্যা হয়নি, অবশ্যই তোমরা বুঝতে পারবে, একটু মনোযোগ খাতা কলম নিয়ে যদি বসো তাহলে বারবার তোমরা সেই জিনিসগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিসের উপর, প্র্যাকটিস ছাড়া কোনো সময়ই সম্ভব না ভালো রেজাল্ট করার, এবং তোমরা যে যত বেশি পড়বে সে তত বেশি, ঠিক আছে? তো তোমাদের একটা আগামী শুভ হোক সেই কামনা করে আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, বাই বাই।